পিসি বিল করার টাকা পয়সা কিভাবে ম্যানেজ করলেন? সব ভাইয়া করছে, মানে আমার দুলা ভাই করে। দুলা ভাই, আপনার চ্যানেলের নাম কি? হাংরি গেমিং। হাংরি গেমিং। আসসালামু আলাইকুম। 95,000 টাকার একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি, মাকসুদুল হাসান। বন্ধুরা, পিসি বিল করেছি আমরা ইয়াদ ভাইয়ের জন্য, আর ভাইয়া কিন্তু আসছে টাঙ্গাইল সদর থেকে। উনি কালকে একেবারে লাস্ট আওয়ার আসছিল, যতক্ষণে আমাদের শাটার প্রায় লাগানোর প্রস্তুতি চলছিল। সো ভিডিও শুরুতেই আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের মাল্টিপ্লান সেন্টার খোলা থাকে। তবে রাত্রে 7:45 কিংবা 7:30 আসলে পিসিগুলো বিল করা কঠিন হয়ে যায়। আপনারা অবশ্যই অ্যাটলিস্ট হাতে 1 ঘন্টা সময় নিয়ে দেন মার্কেটে আসবেন। যারা গেমিং পিসি বিল করতে চাচ্ছেন এই 12th জেনের এই প্রসেসরটা দিয়ে, আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনার কিছুটা হলো আইডিয়া হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দর্শকদের একটা কথা মনে করিয়ে দিই, আগের দিনে যেটা দেখতাম যে যারা বিশেষ করে একটু ফেমাস হতে চায়, সেলিব্রিটি হতে চায়, তারা কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্যামেরার সামনে নিয়ে আসতে চায়। কিন্তু যারা লাইভ স্ট্রিমিং করে তাদের আবার একটু ডিফারেন্ট, তারা ফেস দেখাতে চায় না, তারা নাকি ফেস রিভিল করবে অনেক পরে, যার মধ্যে ইয়াদ ভাই একজন। এজন্য মাস্ক খোলেনি, ফেসও দেখাবে না, একসময় ভাইরাল হবে, ফেমাস হবে, সেলিব্রিটি হবে, তখন ফেস খুলে আপনাদেরকে সারপ্রাইজ দিবে। আপনি কি গেম স্ট্রিমিং করবেন? পাবজি, GTA 5, ভ্যালোরেন্ট, এইগুলো ইটা সিটি। ওকে, লাখখানিক টাকার মতো খরচ হয়েছে এই পিসিতে, কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নেই। যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রাইসটা এখনও অনেক হাই, আপাতত 12th জেনের 127-00K দিয়ে পিসি বিল করা হচ্ছে, তবে ফিউচারে উনি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন। আচ্ছা, পিসি বিল করার টাকা পয়সা কীভাবে ম্যানেজ করলেন? সব ভাইয়া করছে, মানে আমার দুলা ভাই। দুলা ভাই, ওকে, দুলা ভাইকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস, শালাকে পিসি কিনে দিচ্ছেন। আমার মনে হয় এটা দিয়ে উনি গেমিং লাইভ স্ট্রিমিং করবে, নিজের ফিউচারটা নিজেই তৈরি করবে, একসময় স্টাবলিশড হবে নিজে নিজে। সব কিছুই ঠিকঠাক ছিল, একটা জিনিস আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছিল, এই চেসিসটা আমার মনে হয় এটা না হয়ে হয়তো বেটার অন্য কিছু হলে আরও ভালো লাগতো। যাই হোক, ভাইয়ের পছন্দ যেহেতু, ওনার প্রোডাক্ট দিয়েই, ওনার পছন্দের আইটেমগুলো দিয়ে পিসি বিল করা হচ্ছে। আপনার চ্যানেলের নাম কি? হাংরি গেমিং। হাংরি গেমিং, ওনার চ্যানেলের নাম হচ্ছে হাংরি গেমিং। সবাই এখনই ঢুকে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর আমাদের আজকের পিসিতে আমরা 95,000 টাকায় আসলে পিসিটা বিল করেছি। এবার একটু আইডিয়া দেওয়া যাক আপনাদেরকে, 95,000 টাকার পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। i7-12700K, 12 কোর এবং 20 থ্রেডের একটা প্রসেসর, যে প্রসেসরটার বেস ক্লক স্পিড থাকবে 3.6 up to 5 GHz পর্যন্ত, 25 MB ক্যাশ। আর এই প্রসেসরটা কিন্তু কে, আই মিন আনলক, এবং এটার সাথে কোনো ফ্যান থাকবে না, স্টক কুলার থাকবে না। অবশ্যই আপনাকে একটা ভালো মানের লিকুইড কুলার অথবা এয়ার কুলার কিন্তু ইউজ করতে হবে। আমাদের বিল্ডের সাথে আজকে যে মাদারবোর্ড ইউজ করা হচ্ছে B660M Aorus Pro AX, এটা হচ্ছে মাইক্রোটিএক্স একটা মাদারবোর্ড। সো এই মাদারবোর্ডটা থাকবে বিল্ডের সাথে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আর এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমাদের আজকের বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই করা হচ্ছে কোর্সার ব্র্যান্ডের, আর এটা CB650 মডেল, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন আছে, আছে 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি। আর এই বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে ট্রাইডেন্ট জেড G.Skill-এর 2টা র্যাম, 3200 MHz করে 2টা র্যাম, মানে 16 GB র্যাম থাকবে। পাশাপাশি স্টোরেজ হিসেবে ভাইয়া নিচ্ছে হলো 970+ 250 GB NVMe M.2, আলাদা কোনো হার্ড ডিস্ক নেয়নি, 250 দিয়ে আপাতত কাজ চলবে। আপনারা এক্সট্রা হার্ড ডিস্ক যদি অ্যাড করেন সেক্ষেত্রে 3500 টাকা অ্যাড করলে 1 TB হার্ড ডিস্কও কিন্তু পেয়ে যাবেন। বিল্ডের সাথে যে কুলারটা ইউজ করা হচ্ছে পিসি কুলার, এটা হচ্ছে পালাদিন 400 ARGB, এটাই কিন্তু আসলে ভাইয়া ইউজ করছে, এবং পিসিটা আমরা অন করতে পারছি না, অন করলে দেখতেন খুব সুন্দর কিন্তু লাগে। আর স্টক কুলার থেকে যখন আপনি বেরিয়ে যাবেন তখনই কিন্তু আপনাকে এই কুলারের জন্য গুনতে হবে মিনিমাম 2000 টাকা, তবে এটা 2000 থেকে একটু বেশি, তবে পারফরমেন্স কোয়ালিটি বেটার। আর এই বিল্ডের সাথে কিন্তু একটা মনিটর আছে, আগেই বলে দিই, ডেলের 19 ইঞ্চি একটা মনিটর। এখানে বাজেটের একটা ব্যাপার আছে, যেহেতু 1 লাখ টাকার নিচে ওনার বাজেট, 19 ইঞ্চি মনিটর নিচে, তবে এটা গেমিং মনিটর না। আপনারা যখনই 22 ইঞ্চিতে যাবেন তখন ফুল এইচডি IPS প্যানেল সহ মনিটর পাবেন, বাট এর নিচে যখন যাবেন 19 ইঞ্চিতে কিন্তু ফুল এইচডি হয় না, পাশাপাশি IPS প্যানেলও থাকে না। সো এইটা দিয়ে আপাতত ভাইয়া লাইভ স্ট্রিমিং করবে। ফাইনালি কেসটার কথা বলি, এটা টর্নেডো সেফ ওয়ে ব্র্যান্ডের, সামনে এবং সাইডে 2টা টেম্পার গ্লাস থাকবে, 4 RGB ফ্যান থাকবে, মোটামুটি এই হচ্ছে এর ডিটেলস, এবং মোটামুটি এয়ার ফ্লো হয় ভালোই, খারাপ না। আর সামনে ম্যাশ থাকলে আরও ভালো এয়ার ফ্লো হবে। সো যারা লং টাইম পিসি ইউজ করবেন, গেমিং পিসি বিশেষ করে এডিটিং পিসি, এগুলোতে একটু ম্যাশ থাকে এমন কেসিং নেওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকের পিসিতে কোনো কিবোর্ড মাউস নেই, ভাইয়ার বাসায় কিবোর্ড মাউস আছে, এজন্য নেওয়া হয়নি। আর বাজেট 95,000, 95,000 টাকায় 127-00K দিয়ে যারা পিসি বিল করতে চাচ্ছেন তারা চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। তবে সাজেশন রইল, একটা এয়ারফ্লো সহ কেস নেবেন, আর পারলে একটা গেমিং মনিটর নেবেন, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক, বাজেট 95,000। সো দ্রুত ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানান। নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, হাসান ব্লগ যে ফেসবুক পেজ আছে সেটাও একটু ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।